বিশ্বকাপ ফুটবলের পর এবার সবার নজর আইপিএল এর দিকে আইপিএল এর সামনের মরসুম এখনো কয়েকদিনের অপেক্ষা রয়েছে তবে আর দিন কয়েক পরেই আইপিএল নিলামে বসছে ডিসেম্বরের তারিখে কোচিতে বসবে এবারের আইপিএল নিলাম সকলেই শেষ বেলায় নিজের দল গুছিয়ে নেওয়ার জন্য বসবে সানরাইজার হায়দ্রাবাদ কলকাতা নাইট রাইডার্স এই দুটি দল নিজেদের বেশিরভাগ প্লেয়ারদের ছেড়ে দিয়েছে অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দিল্লি ক্যাপিটালস গুজরাট টাইটান্স নিজেদের দলের চারটি করে ক্রিকেটারকে রিলিজ করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস একেবারে অন্যরকম অবস্থায় রয়েছে পনেরো জন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স অন্যদিকে দল সাজানোর জন্য তাদের পকেটে নেই টাকা কিছু কিছু দল নিজেদের ভারী ও বড় পার্স নিয়ে নিলামে নামবে আবার কোনো কোনো দলের পকেটে খুব বেশি টাকা ছাড়াই নিলামের টেবিলে বসবে এদিকে দিল্লি যাদের মাত্র পাঁচটি নতুন প্লেয়ার নিতে হবে তাদের রয়েছে সবচেয়ে বড় টাকার থলির ষষ্ঠ স্থানে কেকেআরকে পনেরোটা স্লট ভর্তি করতে হবে ট্রেড উইন্ডো থেকে কেকেআর তিনজন প্লেয়ার নিয়েছে তিনটি প্লেয়ার কিনতে তাদের একুশ দশমিক পঁচিশ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে যার জন্য নিলামের আগেই মাথায় হাত কেকেআরের